সহজে যদি বোঝাই, ধরেন আমরা যখন আমাদের জাতীয় ক্রিকেট খেলা দেখি অথবা ফুটবল খেলা দেখি প্রিয় দলের, তো মাঠের মধ্যে যখন মেসি দৌড়ায় তখন আমরা চা দোকানে বসে আমাদের মধ্যে একটা ফিলিংস আসে, আরে বেটা এদিক দিয়ে ডাইনে না দিয়ে বামে দিতি, তামিমে কেমনে মারলো, এটা ব্যাটটারে কাইট করে মারলে তো হয়ে যেত, এই ক্যাশটা বলে দত্ত ফারে না, এটা কোনো কথা, তার বল বলে ফিরতে পারে না, বুমরা প্রতিবন্ধী, এরকম নানান বক্তব্য আমরা অন স্ক্রিনে ঘরে বসে পপকর্ন খাইতে খাইতে অথবা চিকেন ফ্রাই খাইতে খাইতে যখন দিচ্ছি। যারা মাঠে বসে খেলছেন তারা বোঝেন যে ভাই মানসিক চাপটা কতটুকু। তো এটার মাধ্যমে আসলে বোঝানো যেটা ট্রাই করলাম যে বলা সোজা কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে হজম করা খুবই কঠিন যখন আপনি চেয়ারে বসে যাবেন। গেল কয়েক মাস আগেও, দুই মাস আগেও সরকার নিয়ে খুব বেশি সমালোচনায় যারা ছিলেন তারা নিজেরাই এখন এই চেয়ারে বসে আছেন। লাইক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া দরকার, কুতুবুতু করে কোনো কথা বলি নাই, বন্দুকের নলের মুখে যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি, তো আমরা কাউকে পরোয়া করি নাই, আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে কথা বলতে আমরা পরোয়া করব না। এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে, তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। আদালতের মাধ্যমে যে বিচারিক হয়রানি হচ্ছে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ঘটনাটাকে হাইলাইটস করে এই ঘটনাটার মাধ্যমে বিশ্ববাসীর অ্যাটেনশন ড্র করতে চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য এক্সাম্পল, দেখো যে তার মতো একজন নোবেল লরিয়েট ব্যক্তিকে যদি এইভাবে হেনস্থা করা হয় আমজনতা কি অবস্থা আছে। এবং এটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কানেক্ট করেছিলাম, সেই প্রোগ্রামে ঝুঁকিও ছিল যে যারা বক্তব্য দিতে চাইবে সবার কন্টেম্প বা আদালতের মানহানির যে ট্রেন শুরু হয়েছিল তখন সেইখানে যাওয়ার ঝুঁকি ছিল। সেই রকমের একটা পরিস্থিতিতেও পেশাজীবী অধিকার পরিষদ একমাত্র সংগঠন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিয়ে কলম লেখা, আপনার কবিতা লেখা, হাততালি দেওয়া, ছবি তোলা অনেক লোক পাওয়া যাবে, কিন্তু সেই সময়ে প্রোগ্রাম করার লোক কিন্তু ছিল না, অনেক বড় বড় পেশাজীবী বলেন যাই বলেন ছিল না। তো আমরা কেন করেছি, আমরা কি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন? না, আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি, নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারিক হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে, সেই জায়গা থেকে আমরা করেছি। এবং আরও বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি, এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া দরকার, কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নড়বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি। যেমন আপনার নিশ্চয় মনে আছে রেহমান সোবহান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন, আমার হুবহু মনে নেই কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্ক বার্তা, অর্থাৎ ইউনূসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই। তো এই এই ঘটনাটা অনেককে নাড়া দিয়েছিল। তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নাই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় নাই, কারণ সবাই দলীয় নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা বলে আসছিল, যেটা রিয়াজুল ইসলাম রিজু ভাই যেটা বলেছিলেন আমরা তো অলিখিতভাবে ফাঁসিবাদ মেনেই নিয়েছিলাম। এই অগস্টে, গত বছর অগস্টে বুয়েটের যে কয়েকজন ছাত্রকে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার করেছিল সেইটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন আমার বাসা থেকে গ্রেপ্তার হয়। পরিষ্কারভাবে সেদিন ডিসি মিসি তাদের সামনে বলেছিলাম যে একটা মক্ষর ডিসি আসছে আমার বাসায়, পরিষ্কারভাবে বলেছিলাম, পুতুপুতু করে কোনো কথা বলি নাই, বন্দুকের নলের মুখে যা বলেছি মাইকের সামনে তাই বলেছি। এইবার যখন আমাদেরকে গ্রেপ্তার করেছে 18 জুলাই, নির্যাতন কি করেছে যারা ছিল, রিজভি ভাই ছিল, ব্যারিস্টার অসীম ভাই ছিল, নীরব ভাই ছিল, অ্যানি ভাই ছিল, আন্দোলন পার্থ ছিল, তাদের কাছ থেকে শুনেন কি পরিমাণ টর্চার আমাদেরকে করেছে, কাজে এটা নিজে ঢোল পিটালো না, কিন্তু আমরা বলেছি আমাদের দৃঢ়তা কমাতে পারেনি এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করেও। আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে না, সরকারের পতন ঘন্টা বেজে গেছে, 90% শেষ, 10% ধাক্কা দিতে হবে। আমরা এই যে ঝুঁকি নিয়ে কথা বলছি, এমনকি এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা
আপনারা জানেন কোর্টের সেই বিচারককে বলেন, সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে আপনাদেরকে ভুগতে হবে, শাস্তি পেতে হবে, এই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে, বিচারককে বলেছে। সেই জন্য আবার রিমান্ডের ওইখানে গিয়ে আবার বেশি আবার টর্চার শিকার হওয়া লাগছে যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে। তো আমরা কাউকে পরোয়া করি নাই, আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে কথা বলতে আমরা পরোয়া করব না। এই সরকার আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই রকমের সুযোগ বাংলাদেশিরা আমরা পাই নাই একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করার জন্য। আরেকবার হয়েছিল মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি ওই আওয়ামী লীগকে নিয়েই সরকার গঠন করেছিলেন আপনারা জানেন। তো এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে। এখন আমি বললে অনেকে আবার কথাটা অন্যভাবে ব্যাখ্যা করবে। তো আমি দুই বছর আগে আমার আজকের একটা বক্তব্য আমি শেয়ার দিয়েছিলাম। দুই বছর আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক কথা হচ্ছে, ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা হচ্ছে, ডক্টর ইউনুসের পদ নিয়ে কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা এইসব বিষয় দেখেছেন, এখন দেখবেন মূল যে বিষয়টা, এই বিষয়টা। গাইজ, আমাদের দেশের মধ্যে কিন্তু অনেক কিছু হচ্ছে, কেউ টাকা পাচার হচ্ছে, অনেক জায়গায় টাকাও পাওয়া যাচ্ছে, বস্তার বস্তা টাকা। এইসব বিষয় নিয়ে কিন্তু এখন আপনারা একটা প্রতিবেদন দেখতে পারবেন, এবং এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যেতে পারবেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট করতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটুও কিন্তু ভিডিও স্কিপ করবেন না। এই যে দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15-তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশেই সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্ক। আর একটা চেয়ার, আমারটা না, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর চেয়ারটা। এখন কাকতালীয়ভাবে হোক অন্যভাবে হোক, যখন এই ঘটনাগুলো ঘটে, নিউজগুলো সামনে আসে, তখন সবাই অনেকেই, আপনি কমেন্টগুলো যদি দেখেন, লেখা শুরু করছে যেই লাউ সেই কদু, চেয়ারে বসার পরে তিনি নিজের প্রতিষ্ঠানের সুবিধাটা এত আগে কেন নিছেন, এখন এই প্রসেসিংটা কি আগে থেকে ছিল নাকি এখন হয়েছে, এটা আসলে আমি ক্লিয়ার না। প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে গতকালকে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, যেই রাজস্ব বোর্ড গেল 4 আগস্ট পর্যন্ত অপেক্ষা করছে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করানোর জন্য আদালতের মাধ্যমে, কারণ তিনি রাজস্ব ফাঁকি দিয়েছেন, এটা ছিল অভিযোগ। সেই রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গ্রামীণ ব্যাংকে, এখন একটা মালিকানা তিনি আছেন কিনা আমি জানি না, তাকে এই প্রতিষ্ঠানটাকে আগামী 5 বছর ট্যাক্স ফ্রি করে দিছে। বোঝেন না বিষয়টা, মানে কোন রকম সরকারকে বা রাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে না। ঘোষণা কে দিছে? ডক্টর ইউনুস সাহেব ঘোষণা দেন নাই, এটা ঘোষণা আসছে অন্য জায়গা থেকে। দর্শক, বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোকে যদি আমরা কোট করি, ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের আয় 2029 সাল পর্যন্ত করমুক্ত বিশেষ সুবিধা পেয়েছে। এর পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান পেয়েছে, এটা আয়ের না, আসুন্ন ফাউন্ডেশন, সেটা আলাদা। তো প্রতিষ্ঠানটিকে আয়করমুক্ত সুবিধা দিয়ে গত 10ই অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি বছর গ্রামীণ ব্যাংকে শুধু আয়কর রিটার্ন দাখিল করতে হবে, আর মানে এর বাইরে হয়তো আর কিছু লাগবে না। নতুন করে গড়তে হলে এত নতুন করে গড়তে হলে এটা তো সময় লাগবে। এটা আমি বিশ্বাস করি না যে আমরা যে কদিন থাকবো তাতেও সম্ভব, এটা অনেক সময় নেবে। কারণ 16 বছরে যদি আপনি দেখেন 16টা বিসিএস, এবং এর বাইরেও
লক্ষ লক্ষ নিয়োগ হয়েছে এবং নিয়োগগুলো আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে হতো এটা আপনারা ভালোভাবে জানেন। যে রিপোর্টের ভিত্তিতে যাদের আওয়ামী সংশ্লিষ্টতা আছে, ছাত্রলীগ করেছে, তাদেরই আসলে অগ্রাধিকার থাকে। তো খুব স্বাভাবিকভাবেই এবং এই সময়টাতে যারা আসলে প্রমোশনও পেয়েছেন, প্রমোশনগুলো তো প্রকৃত উপায় অবলম্বন করে হয় নাই, তো ফলে তাদের একটা বিগত সরকারের প্রতি একটা আনুগত্য এবং ভালোবাসা কিছু কিছু লোকজনের এখনো রয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি এগুলোকে, ওই জায়গাগুলোকে পরিবর্তন করা। যেমন আমার দুই মন্ত্রণালয়ে যদি আপনারা দেখেন, শ্রম কর্মসংস্থান এবং যুবক্রিয়াতে কিন্তু পরিবর্তন এসেছে এবং মাঠ পর্যায়ে সেটা করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবং আমরা এক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে দক্ষ সৎ অফিসারদেরকেই আসলে প্রাধান্য দিব। এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে আমাদের কোনো বায়াসনেস নেই। তো আওয়ামী লীগ আসলে যেটা হয়, আওয়ামী লীগের কিছু সিলেক্টেড সচিব, সিলেক্টেড আমলাতন্ত্রে তাদের কিছু লোক আছে, কিংবা রাজনৈতিক দলগুলোই আসলে তাদের কিছু পরিচিত লোক আছে, তো ওইটা একটা বায়াসনেস কাজ করে। আমাদের মধ্যে সেই বায়াসনেসটা নেই। তো আমাদের জন্য সৎ দক্ষদেরকে সুযোগ করে দেওয়ার আসলে সুযোগটা বেশি, তো আমরা ওইটাকে প্র্যাকটিস আকারে নিব। কমপ্লিট একটা সেট আপ ভেঙে গেছে, তো ওই জায়গাগুলো আবার নতুন করে পুনর্গঠন করা, রিবিল্ড করা, এটা আপনারা বোঝেন যে এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা হচ্ছে খুব দ্রুত ইনিশিয়েটিভগুলো নিচ্ছি এবং নেওয়ার চেষ্টা করছি আর কি। যেমন শ্রম পরিস্থিতি যদি দেখেন, আমরা খুব ড্রাস্টিক্যালি কাজ করেছি সেটা নিয়ে, এবং শুধু শ্রমিক এবং মালিক পক্ষ নিয়ে রেজুলেশন আমরা মিটিংয়ে করেছি মনে হয় 12টার উপরে এই বিষয়টাকে রিজলভ করার জন্য, এবং আমরা আলটিমেটলি মোটামুটি একটা বর্তমানে একটা ভালো অবস্থানে পৌঁছেছি। তো একই সাথে অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে এসেছে, যেমন বন্যা পরিস্থিতিটার কারণে সবজির বাজারে একটা প্রাইস হাইক হয়েছে। তো অনেকগুলো পরিস্থিতির মধ্যে পড়ার কারণে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে আমাদের জন্য দাঁড়িয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে এক্ষেত্রেও আমরা খুব দ্রুতই একটা উন্নতির দিকে যেতে পারবো। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, আপনারা অনেকগুলো ব্যাংক দেউলিয়াতের পর্যায়ে চলে গেছে, এবং ব্যাংকগুলো থেকে আগে ওই উপর থেকে অর্ডার যেত, তাদেরকে ঋণ দিতে বাধ্য করা হতো। বাংলাদেশ তুমি কার ইয়ে কান হ্যায় জো হামারে নিন্দে উড়া রহি হ্যায়। নিশ্চয় এরকমই ভাবছে মোদী সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসলে কি করছে। তবে ঝালটা তো আছেই, সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট আছেন জো বাইডেন, আমাদের ইউনূস সাহেবকে দেখে জড়িয়ে ধরেছেন, কোলাকুলি করেছেন, এক বিরল দৃশ্য। আমরা দেখেছি শক্তিধর রাষ্ট্রগুলো কিভাবে ইউনূস সাহেবের সাথে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ করেছেন। কিন্তু একমাত্র রাষ্ট্র ভারত, আর সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা ভাবে আছে ইউনূস সরকারের সাথে, আর যার কারণে ডক্টর ইউনূসের সাথে কোনো রকম বৈঠক, সাইডলাইন, সাইড বৈঠক কোনো কিছুতেই ধরা দিচ্ছে না ভারতীয় সরকার। এই যেমন অবস্থা, তো আমরা যদি মনে করলেন যে আমাদের জায়গা থেকে একটা রিয়াকশন দিতে চাই, দেওয়া যায় কিনা, অনেকটা এইরকমই একটা রিয়াকশনের আওয়াজ আজকে আমাদের সরকারের পক্ষ থেকে এসেছে। আর যদি এটা হয়ে যায় তাহলে ভারত বিলিয়নস অফ ডলার তারা লসের মুখে পড়বে, কারণ রাষ্ট্র হিসাবে যেহেতু আমাদের তিন পাশে সম্ভবত ভারত ঘিরে আছে, তো ভারত তাদের নিরাপত্তার জন্য আমাদের দেশের সাথে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য, সামরিক বেসামরিক অনেক ধরনের অ্যাক্টিভিটিস চালায়। তো ভারত কোনো মাগনা দেয় না, মাঝে মাঝে ঘোরাটোরা মাগনা দেয়, কিন্তু সামরিক যন্ত্রাংশ বা সামরিক যে ইকুইপমেন্টগুলো আছে অনেক সময় আমরা ভারত থেকে নাকি কিনে আনি, যেটা আমাদের জন্য অবশ্যই ঝামেলার। দর্শক, এই মুহূর্তে ভারতকে হচিয়ে চীনের সাথে সম্পর্ককে সামনের দিকে নিয়ে যাবে সরকার আগ্রহ প্রকাশ করেছে। তবে ভারতকে হটিয়ে বলে নাই, এখানে বলেছে চীনের সাথে সম্পর্ক বাড়ানোর আপনার ইচ্ছা প্রকাশ করেছে। তবে কি সম্পর্ক দেখেন, সামরিক সহযোগিতার সম্পর্ক, দ্যাটস দ্য ফোকাস পয়েন্ট। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ সরকার। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি আপনার বলেছেন, যখন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সাথে সম্ভবত এখানে একটা কনফারেন্স ছিল, সেই কনফারেন্সের পরই বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান প্রকাশ করেছে। তিনি বলছেন যে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ইস্যু, পাশাপাশি আপনার যেন চীন সেক্ষেত্রে একটা ভূমিকা রাখে, এর পাশাপাশি বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক সেটাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে চায় বাংলাদেশ। আবার চীনও বলছে বাংলাদেশের সাথে সম্পর্ককে চীন সবসময় গুরুত্ব দেয়, দুই দেশের সাথে মানে দুই দেশের মধ্যে সম্পর্ক আগের মতোই থাকবে, ইভেন বাংলাদেশের যে কোনো সংকটে আপনার সহযোগিতা করবে চীন। আর পাশাপাশি সামরিক ইস্যুটাতে এটা নিয়ে কয়েকটা বৈঠক হবে, নিশ্চয়ই এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অথবা আমাদের এটা যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন বা সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে বিষয়ের একটা ইস্যু আছে। অনেকেই মনে করছে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র মানে প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেক্ষেত্রে আমাদের যে সামরিক যন্ত্রাংশগুলি বা ইকুইপমেন্টগুলো, আবার হোক একটা ছোট্ট ট্যাঙ্ক হোক, একটা পিস্তল, রাইফেল, যাই হোক বা প্রযুক্তি, হ্যাঁ যেগুলো, তো এগুলো আসলে ভারত থেকে আনা উচিত না। কেন উচিত না,
বাংলাদেশের যদি ইন ফিউচার আজ থেকে 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, একটা যুদ্ধ বাদে দুইটা দেশের সাথে বাদবে, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে আপনার ভারত। তো যদি ভারতের সাথে যুদ্ধ বাদে কখনো, তাহলে বাংলাদেশে থাকা যে মেশিনারিজগুলো আছে এগুলো ভারত থেকে আনা, এগুলোর দুর্বলতাও ভারতের জানা আছে, এটার শক্তিশালী জিনিসটাও ভারতের জানা আছে, বা প্রযুক্তির যে জিনিসগুলোতে ভারত আমাদের সাথে কানেক্টেড হয়েছে সামরিক অন্তত ইস্যুতে, তো সেক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের একটা বিপদে পড়বে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের মেশিনারিজগুলো আসা উচিত এমন একটা জায়গা থেকে যেটা ভারতের প্রভাব মুক্ত। তো সেই রাষ্ট্রটাকে বাংলাদেশকে নিয়ে যেহেতু সবাই লাফালাফি করছে বা লুফালুফি করছে, তো সেই জায়গায় চীন বরাবরই আপনার এক ধাপ এগিয়ে, কারণ ভৌগোলিক অবস্থান থেকে আপনার এই ভূমিটা ভারত বলেন, চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, সবার কাছে কিন্তু খুবই প্রিয়। তো আমার মনে হয় যে চীনের সাথে সামরিক ইকুইপমেন্টের ইস্যুটা বাড়াই নেওয়া উচিত, কারণ ভারত বন্ধু ভালো, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে ভালো, অন্যান্য জিনিস আসবে যাবে খাবো দেবো সেটা আলাদা, কিন্তু সামরিক ইস্যুতে চীন অথবা পশ্চিমা যে কোনো রাষ্ট্র থেকে মেশিনারিজগুলো কিনা উত্তম। শুধু আওয়ামী লীগকে দোষারোপ করলে হবে না, আওয়ামী লীগের সাথে আরেকটি সরেচার দল আছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি তিনবার হাতাহাত করে এই আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে। যদি জাতীয় পার্টি তিনবার নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে এই সরেচার শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না। এই আওয়ামী লীগের আরেকটি আংশিক দল হচ্ছে এই জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছিল সরেচারের দল, সেই সরেচারের দল রূপ পরিবর্তন করতে পারেনি। তো জাতীয় পার্টি জানে যে তারা জনগণের ভোটে একটা সিট পাবে না, তাই তারা কী করেছে, সরেচারের শেখ হাসিনার সাথে হাতাহাত করে ও একটা সিট নিয়ে সংসদে গিয়েছে। তো আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশের রাজনীতির মধ্যে নিষিদ্ধ করা হবে, ঠিক সেইভাবে এই সরেচারকে যে সমস্ত দলগুলো সাপোর্ট দিয়েছে নির্বাচন করেছে শেখ হাসিনার অধীনে, এবং জাতীয় পার্টিকে একবারে 20 বছরের জন্য নিষিদ্ধ করা হবে। কেন নিষিদ্ধ করা হবে? আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করেছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, এই ক্ষয়ক্ষতির দায়ভার কিন্তু জাতীয় পার্টি নিতে হবে। জাতীয় পার্টি সেম এই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েই কিন্তু এই রাষ্ট্রের ক্ষতি টেনে এনেছে। আপনারা দেখেন যে জাতীয় পার্টির যিনি জাসদের, এই জাতীয় পার্টির বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, কখন কি বলে, কখন কি কয় তারা নিজেরাই জানে না। কখন বাবি দাবি করে চেয়ারম্যান দলের, কখন জিএম কাদের দাবি করে যে তিনি দলের চেয়ারম্যান, আবার বাবির ছেলে আছে তার ভাতিজা, সে দাবি করে চেয়ারম্যান। স্পষ্টভাবে দেশের জনগণ বুঝতে পারছে যে এটা একটা হচ্ছে নাটকীয় দল, নাটকীয় মঞ্চ জাতীয় পার্টি। এই দল কখনো বাংলাদেশের জনগণের কল্যাণের কাজ করতে পারে না। সে আওয়ামী লীগের অনেক নেতাগুলো অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, লুটপাট করেছে, আওয়ামী লীগের অনেকজনই তো আমাদের কাছে ক্ষমা চেয়েছে। তা আমরা বলেছি যে আপনারা যে অপরাধ করেছেন সেটা ক্ষমার উপযোগী না, আপনারা যে অন্যায় করেছেন সেটার ক্ষমা জনগণের কাছে নেই, বাংলাদেশে নেই। জাতীয় পার্টিকে ক্ষমা করলে এই ছাত্র জনতার রক্তের সাথে বেমিনি করা হবে, শহীদের সাথে বেমিনি করা হবে। জাতীয় পার্টিকে কখনোই ক্ষমা করা হবে না। জাতীয় পার্টিকে ক্ষমা করলে আমাদের যে সমস্ত বাইরে শহীদ হয়েছে তাদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের সাথে বেমিনি করা হবে। বাংলাদেশের অন্যান্য দলকে আমরা ক্ষমা করতে পারি, বাট আমরা আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে ক্ষমা করতে পারি না, এর স্পষ্ট বার্তা। আমরা তো ছাত্র সমাজ দাবি জানিয়েছি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বরং জাতীয় পার্টি মিলে দেশটাকে গজব করেছে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে আর রাজনীতি করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে না, সেটা আমরা বলেছি। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা ভালো খবর দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমরা দায়িত্ব গ্রহণ করার এক মাসের মাথায় আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে, এক মাস শেষ হওয়ার আগে আমরা প্রসিকিউশন টিমে নিয়োগ দিয়েছিলাম, তার কিছুদিন পর ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর থেকে অনেকের অপেক্ষা ছিল, অনেকের প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালত এটা গঠিত হচ্ছে না কেন। আসলে এটা গঠিত হচ্ছিল না কারণ আমরা বিচারপতি পাচ্ছিলাম না, হাইকোর্ট থেকে এখানে বিচারপতি দিতে হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এটা নিয়োগ করতে হয়, সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি ছিলেন না বা অন্য যে কোনো কারণে আমরা পাচ্ছিলাম না। এখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ হওয়ার পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে, মানে খুব অল্প দিন, বোধহয় 2 দিন আগে বিচারপতি নিয়োগ হয়েছে, এর মধ্যেই আমরা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের 2 জন মাননীয় বিচারক এবং 1 জন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজকে নিয়ে আমাদের এই মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধ বিরোধী ট্রাইব্যুনাল এটা গঠনের কাজ আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল সম্পন্ন হয়েছে। আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, এই আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসাবে আছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, সদস্য হিসাবে আছেন হাইকোর্টের আরেকজন মাননীয় বিচারপতি শফিউল আলম মাহমুদ, আরেকজন সদস্য হিসাবে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী, মহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার ছিল এই বিচার কার্য শুরু করার ব্যাপারে, এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। তো আমরা আশা করব খুব শীঘ্রই অচিরেই বিচার কার্য শুরু হয়ে যাবে। কিন্তু একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলি, বিচার কার্যের প্রাথমিক যে প্রি ট্রায়াল স্টেজ, যেটা যেখানে আপনার ইনভেস্টিগেশন করতে হয়, আলামত সংগ্রহ করতে হয়, সেটার কাজ আমাদের অত্যন্ত দক্ষ প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন টিম অলরেডি শুরু করেছে। যতটুকু আমি অবগত হয়েছি ওনারা খুব মানে ক্রেডিবল অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন, আরও কাজ চলছে, কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু বিচারিক কাজ যেটা, সেটা খুব অচিরেই শুরু হবে। আমরা আশা করি ছাত্র জনতার গণঅভ্যুত্থানকালে নির্মম গণহত্যা ঘটেছে, যে 1000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে,
हजार हजार छात्र जनता के आहत तो करा कारो चोख चले गए चिरदिन जो दृष्टिशक्ति हारिए अपना देखे एकजुन एखे गुली लेगे पूरा मुख एकदम कि बोलब मैंने तकानो जाना एम एक अवस्था चले गए अने के चिरतरे पंगु हो गए तो यही अपराधे विचारे एक मैं सब चे शक्तिशाली एक फोराम आंतर्जातिक अपराध आदालत से एक्टिवेटेड हो सम्पूर्ण भाव एक्टिवेटेड हो जाए दो एक दिन मध्य आईन मंत्रालय से जा कमप्लीट कर फेले किस करार नहीं एरपर हमारे धापे धापे जो सहयोगता चावा है धरें जो बला है प्रसिक्यूशन टीम आो दरकार इन्भेस्टिगेशन टीम आो दरकार स्टेजे जो मन है जुद्ध आंतर्जातिक अपराध आदालत आएक ट्राइब्यूनल दरकार ट्राइब्यूनल टू दरकार एरक भावे सहयोगता चाव हमें आप दीते प्रस्तुत आज इतना एक बिग न्यूज और एक बिग न्यूज हे अपारा निश्चय देखे अनेक मैंने निम्न आदालते विचार क्या अनेक क्षेत्र व्याहत होती पीपी जिपी एडिशनल पीपी उनारा छिल ना एट क्या छो ना अपना एक व्याख्या करी गत फैसिस्ट आमले प्राय 4,500 पब्लिक प्रसिक्यूटर जेनरल प्रैक्टिशनर जिपी पीपी यह समस्त अफिस सरकारी उकिल जैसे बोली 4,500 छिल अगस्टे 5 तारीखर पर दो एक जन छाड़ा तर अधिकांश पाली गेन अथवा आत्मगोपन कर क्या कर बुझते ही फले जिपी और पीपी एगुलि नियोग दीते हैं एडिशनल पीपी से अनेक समय लेगे अनेक समय बाहर के बुझा जाना मन है ये एत समय लागे क्या एक अपना फिगार्ट बुझते पड़बें 4,500 पब्लिक प्रसिक्यूटर सरकारी आईनजीवी नियोग करार्जन एखे आवेदन एस प्राय 50 থেকে 60 হাজার 50 থেকে 60 হাজার एगुली एक मंत्रणालय पक्ष के स्क्रुटिनी 4,500 बाछाई करा विभिन्न पर्याय तथ्य नहीं ये क्यों परिश्रम गए मंत्रणालय जरा कर्मकर्ता कर्मचारी आनि आपने बोले बुझाते पर आपनारा जरा सचिवालय बीट करें अपना जानें हमारे 7টা 8টা পর্যন্ত রাত কাজ হয়েছে কখনো কখনো শনিবার কাজ হচ্ছে প্রথম দিকে শুক্রবারও কাজ হয়েছে আমরা আমাদের মতো চেষ্টা করি সবসময় সব তথ্য জানানো জানা থেকে মনে হয় যে হয়তো আমরা খুব দ্রুত কাজ করছি না আমাদের যতটুকু সাধ্য আছে আমরা যথেষ্ট দ্রুত কাজ করছি দৈনিক সমকালে একটা রিপোর্ট ছাপা হয়েছে যার শিরোনাম হলো দুদকের অনুসন্ধান অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক কর্মকর্তার মানে আমাদের দেশের বিচার বিভাগটা কেমন ভাবে চলছিল তার একটা চিত্র একটা খুঁড়িত চিত্র এই রিপোর্টে ফুটে উঠেছে এবং এই রিপোর্টে দুদকের একটা অনুসন্ধানকে কেন্দ্র করে দুদকের ফাইন্ডিংস তারা পেয়েছে যা পেয়েছে সেগুলো নিয়েই রিপোর্ট এবং এখানে দেখা গেছে যে বিচারক হিসেবে যারা কাজ করছেন দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা এবং ঢাকার বাইরে জেলা শহরে এই সমস্ত বিচারকরা কি পরিমাণ দুর্নীতিতে তারা লিপ্ত হয়েছেন এবং বিচারকদের দুর্নীতির মাধ্যমে কি অগাধ সম্পদ তারা অর্জন করেছেন এইগুলো রিপোর্টটার মূল ভাষ্য বিশাল রিপোর্ট আমি অত বড় রিপোর্টে যাব না প্রায় 1,500 শব্দের একটা রিপোর্ট तो डिटेले जावा सम्भवना आसल अल्प जैगार मध्य केवल प्रथम रिपोर्टर जो धन्यवाद देव रिपोर्टर जिन रिपोर्टर हकीकत जहान हकी धन्यवाद दीची उन्नी और खूब प्रिय रिपोर्टर मध्य एक जा रिपोर्ट करें खूब खेटे खुटे करें और रिपोर्टर मूल कैरिश्मा दुदकर उन्नी दुदक के रिपोर्टर संग्रह कर योग्यत एखे देखा गया विचार विभाग के 51 জন व्यक्तर दुर्नीतर खबर पा गए এবং দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে এই তথ্যগুলো বেরিয়ে এসেছে এবং কি ধরনের মানে চিন্তাই করা যায় না একজন বিচারক যে এত দুর্নীতি করতে পারে এত অবিশ্বাস্য সম্পদ অর্জন করতে পারে এটা যে আমার কাছে সম্পদের চেয়ে আমার কাছে মূলত এই তথ্যটাই অবিশ্বাস্য ঠিক আছে যে বিচারকরা তো দুর্নীতি করতে পারে যাদের নাম এসেছে সেখানে এই নামগুলো পড়ে আমি আসলে হতবাক হয়ে গেছি যে এরা তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা তো অনেকের মানে ভাগ্য এদের হাতে ছিল টাকার বিনিময়ে তারা রায় দিয়েছে এবং এভাবে তারা মানে যারা টাকা দিয়েছে তাদেরকে আপনারা কথা ভাবেন যারা তাদেরকে টাকা দিয়ে তার কাছে রায়টা নিয়েছে সেই লোকগুলো নিশ্চয়ই ভালো লোক না যারা মন্দ লোক তারাই তো টাকা দিয়ে রায়টা তার অনুকূলে নেওয়ার চেষ্টা করবে তাহলে যে ভালো লোকটা সে তো বিচার পেল না সে তো এই দুর্নীতিগ্রস্ত বিচারকের কারণে তার নিজস্ব জীবনের যে ক্ষতি হলো কি ক্ষতি হয়েছে জানি না একের জন্য এক এক ধরনের ক্ষতি হয়েছে কি হয়তো বছরের পর বছর জেলে পড়ে থেকেছে কারো হয়তো সহায় সম্পদ চলে গেছে দুর্নীতি বাজে গেছে কিন্তু তারও যে বড় কথা টোটাল বিচার বিভাগের প্রতি তাদের মধ্যে যে এক ধরনের নেতিবাচক মনোভাবের জন্ম হয়েছে সেটা তো একটা সমাজকে নষ্ট করে দেবে আমি দুই একজনের খবর আপনাদেরকে বলি যে এই রিপোর্টে যে রিপোর্টে এসেছে সেই রিপোর্টে সম্পর্কে আমি দুই একজনের খবর আপনাদেরকে নাম দিয়ে উল্লেখ করতে চাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যেমন ধরা যাক একজন হচ্ছেন আইন মন্ত্রণালয়ের সাবেক সচিব গোলাম সরোয়ার তিনি ঘুষের বিনিময়ে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবার 400 থেকে 500 লোককে নিয়োগ দিয়েছেন এবং দুদকের মামলায় জামিন ও খালাস বাণিজ্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন আরেকজন আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বর্তমানে ওএসডি বিকাশ কুমার সাহা
এক সময় ঢাকার সিএমএম কোর্টে বদলি জামিন খালাস বাণিজ্য করে শত কোটি টাকার মালিক হয়েছেন, ছেলেকে স্থায়ীভাবে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে, অবৈধ উপায়ে অর্জিত সিংহভাগ অর্থ পাচার করেছেন অস্ট্রেলিয়ায়, ঢাকার গুলশানে 1700 বর্গফুটের আলিশান ফ্ল্যাট রয়েছে তার। আরও দেখুন কুষ্টিয়ার নারী, এগুলি কিন্তু আমি রিপোর্ট থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি, শুনানিটা। কুষ্টিয়ার নারী শিশু আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব শত কোটি টাকা পাচার করে লন্ডনের ওয়াটফোর্ডে আলিশান বাংলোর মালিক হয়েছেন, তার ছেলে ও মেয়ে ওই বাংলোতে বসবাস করেন। এই মাহবুব দীর্ঘদিন নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। কিশোরগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব রহমান সরকার আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নির্বাচন কমিশন সচিব বলে থাকাকালে দুর্নীতির মাধ্যমে নামে বেনামে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সিলেটের জেলা জজ মনির কামাল ঢাকার বনশ্রীতেই তিনটি ফ্ল্যাটের মালিক, এছাড়া স্ত্রী ছেলে শ্বশুর শাশুড়ির নামে পূর্বাচলে প্লট, গুলশানে ফ্ল্যাট ও বাড়ি রয়েছে, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে পাচার করেছেন শত শত কোটি টাকা। এই লোক একসময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। তারপরে সাবেক আইনমন্ত্রী আনিসুল্লাহের আস্থাভাজন অ্যাডভোকেট বাহারের সঙ্গে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, তার ঢাকা ও ঢাকার বাইরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, কানাডা সহ বিভিন্ন দেশে পাচার করেছেন শত শত কোটি টাকা। মাগুরার অতিরিক্ত জেলা জজ মুশফিকুল ইসলাম, তিনি নিজের নামে নিজের পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার মালিক হয়েছেন, স্ত্রীর নামে 8 কোটি টাকা মূল্যের জমি কিনেছেন, আয়কর নথিতে 250 ভরি স্বর্ণালঙ্কের তত্ত্ব উল্লেখ করেছেন। এরকম কত পড়বো রে ভাই, 51 জন! আপনাকে একবার ভাবুন, একটা সমাজ যে সমাজে বিচারকরা দুর্নীতি জড়িয়ে পড়ে সেই সমাজে আর কি অবশিষ্ট থাকে, কিছু কে থাকলো? মানুষ শেষ ভরসার স্থল হিসেবে বিচারককে ধরে নেয়, আদালতকে ধরে নেয়, সেখানে যার কাছে যায় সে যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হয় তাহলে মানুষের কারো উপর আস্থা রাখবে? এই কাজগুলো করলো কে বলুন তো? এই যে একটা সরকার ছিল আমাদের উপর চেপে দীর্ঘ 15.5 বছর, সেই সরকারে যারা নাকি আইনমন্ত্রী ছিল, কামরুল ইসলাম, তবে আনিসুল হক, এরাই কিন্তু অপকর্মগুলো করেছে। আনিসুল হক তো একদম শেষ করে দিয়ে গেছে। এই আনিসুল হক যে কত খারাপ লোক ছিল, ওনার এলাকার ওনার গ্রামের কিছু লোকের সঙ্গে আমার বিভিন্ন সময় দেখা হয়েছে, তারা কথা বলেছে, তারা বলেছে এই লোকের কেন এরকম ছিল চরিত্রটা, মানে তার ক্যারেক্টারটা এরকম, ওই ওনার কিন্তু কোনো প্রয়োজন নাই, ওনার বাবা যে বিপুল সম্পদ রেখে গেছেন ওনারা কিছু করা লাগে না, তারপরেও সে সম্পদের পাহাড় করতো, নিজে তার কোনো সন্তান নাই, তার স্ত্রী নাই, তারপরে তার লোভ কম হতো না, কেউ তার অবাধ্য হলে তার নামে সে একটা একটা মামলা দিয়ে দিত, মামলা ছিল তার প্রধান অস্ত্র। মানে এরা তো জেনে বুঝে এই দেশটাকে এই সমাজটাকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো রকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।